আমরা আহার বিহার করি আমরা তো পানি পান করি এবং শক্ত খাবার রুটি ভাত ইত্যাদি আমরা খাই তো তার একটা সূন্যত আছে মহানবী সাল্লাম সাল্লাম হবে বলে গেছেন করে গেছেন সেইভাবেই আমাদের ওকে পালন করে যেতে হবে একটি পানি পান করতে গেলে পাঁচটি সুন্নতের প্রয়োজন হয় দেখুন প্রথম নম্বর হয়েছে অমার বিন আবু সালমা রাজি আল্লাহুকে মহানবী সামনে পেয়ে ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে খাবার খাচ্ছিলেন খাবারে ছোটাছুটি করে একবার এটা একবার ওটা একবার সেটা এরকম ভাবে ছোটাছুটি তো মহানবী বললেন ইয়া গোলা ইসমিল্লা সর্বপ্রথমে তুমি আল্লাহর অস্তে বিসমিল্লা বলো প্রথমে খাওয়ার আগে বিসমিল্লাহ কুলবেলিকা আর পাঁচটা নম্বর বিসমিল্লা বলতে হবে নম্বর দুই ডান হাতে হবে নম্বর বসে হবে নম্বর চার এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে খাওয়ার পরিশেষে আলহামদুলিল্লাহ আর তিন নিঃশ্বাসে পানি খেতে হবে অথবা দুই নিঃশ্বাস এক নিঃশ্বাসে নয় এটা মহানবীর সন্ন্যত নয় তাহলে পানি খেতে গেলে কটা সন্ন্যত লাগলো কড়া সন্ন্যত লাগে পাঁচটা একটা হলো বিসমিল্লাহ বলতে হয় দুই নম্বর ডান হাতে খেতে হয় তিন নম্বর তিন নিঃশ্বাসে খেতে হয় আর চার নম্বর বসে খেতে হয় আর পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট তাহলে ইসলামের ওপরে আপনার খাওয়া হয়ে গেল শয়তান ওই খাবার খাবে না শয়তান আসতেই পারে না মহানবী বললেন ইজা দাখাল আর বাইতাহু যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো আর বিসমিল্লাহ বলল তাহলে আর যখন খাবার খাবে তখন বিসমিল্লাহ বলল তাহলে ওই বাড়িতে শয়তান আর ঢুকতে পারে না প্রবেশ করতে পারে না তখন শয়তান বলে লা শালাহ আলা মাবিতালাহ রাওয়াহু মুসলিমুন সহিহ মুসলিমের হাদিস যে ওই বাড়িতে শয়তান বলে এখানে খাদ্য খাবার আমাদের আর আর খাওয়া হলো না এখানে আমাদের শয্যায় যাতাম আজকে শুয়ে এখানে ঘুমাতাম এই বাড়িতে সেটাও আর হলো না যেহেতু এই খাবারও খেতে দিল না বাড়িতে প্রবেশকালে বিসমিল্লা বলেছিল যার জন্য এই বাড়িতে আমাদের আর স্থান নাই চলো বেরিয়ে অন্য বাড়িতে দেখি কোন বাড়িতে বলে বাড়িতে ঢোকেনি আর কোন বাড়িতে বলতে বলে খাইনি সেইগুলা খাই গিয়ে সেই বাড়িতে প্রবেশ করে যাই দিয়ে দেখে এই তো পাওয়া গেছে এ বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাও বলেনি খাবার সময় তো ওরকম বলেনি যার জন্য বলল এখানে খাওয়ার খাদ্য খাবারও পাওয়া গেছে খুব ভালো আর শয়নকালে শোয়ার জায়গাও হয়ে গেছে কোনো অসুবিধা নাই দেখুন আলহামদুলিল্লাহ বললে কটা অক্ষর আছে পাঁচটা অক্ষর আছে আল আলহামদুলিল্লাহ বললে একটা অক্ষর বললে দশটা নাকি কোরআন মসজিদ পড়লে আলহামদুলিল্লাহ হিরবর আলমিন তো আলহামদুলিল্লাহ পাঁচ দশে পঞ্চাশটা নাকি হয়ে গেল আপনি বিসমিল্লা বললেন এতে পঞ্চাশটা আলহামদুলিল্লাহ বললেন এতে পঞ্চাশটা একশোটা নগদ নেকি আমা আপনার নামল নামায় লিখা হয়ে গেল কি সুন্দর সুন্নত মহানবীর আর কি সুন্দরী না ভালো আর একটি আছে শক্ত খাবার খেলে যেমন ভাত রুটি এগুলো যদি আমরা খাই আরো পাঁচটা যোগ করতে হয় এই পাঁচটা তো লাগবেই বিসমিল্লা বলতেই হয় তারপর কুলবে সামনে থেকে খাও খাবার খবরদার মাঝখানে হাত দিয়ে প্রথমে খেয়ে না তাহলে রহমতটা চলে যাবে মাঝখানে আল্লাহর রহম থাকে সেটা থাকবে না কো ওই খাবারে আর বরকত হবে না কো সেজন্য পাশ কেটে সামনের থেকে শুরু করো ডান থেকে আগে শুরু করো এটা হলো শক্ত খাবারের বেলায় এবং যখন মাঝে মধ্যে দু চার হাম ভাত খাওয়া হবে আর তখন বলতে হবে আলহামদুলিল্লাহ 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 এটা মাঝে মাঝে বলতে হবে যদি আপনি একশো হাম ভাত খান তার কমপক্ষে বিশ বার বলুন বাস পাঁচ কোটি একশো তাহলে একশো বার যদি আপনি বিশ বার যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার কত হলো এক হাজার নেকি হয়ে গেল ভাত খাওয়া শেষ এক হাজার নেকি নগদ লেখাও শেষ হয়ে গেল দেখুন কতটা নেকি হলো নেকি সমস্ত কুড়িয়ে নেওয়া দরকার আমল নামে ভর্তি করতে হবে সব শূন্য হয়ে আছে আমরা আল্লাহর নবীর সৈন্যতকে মানি না জানি না তার জন্য আমলে পরিণত করি না তার জন্য আমাদের এই গতি তাহলে ওটা বলব আলহামদুলিল্লাহ তারপরে আমরা আঙুলগুলো চিটে খেতে হবে এই আঙুল চিটে খেতে হবে যখন খাওয়া শেষ হলো আঙুলগুনা মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে চিটে চিটে খেতে হবে এটা মহানবীর শূন্য আসাবে আহু লাইক আসাবে আহ মহানবী বললেন আঙুলগুনা চিটে চিটে তোমরা পরিষ্কার করে খেয়ে নাও তাহলে কি হবে তোমাদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে তাড়াতাড়ি হজম হয়ে যাবে গ্যাস মুক্ত হবে গ্যাসটা অনেকটাই কম হবে এটা মহানবী বললেন আর সত্যি আমরা প্র্যাকটিক্যাল আমি বিজ্ঞানের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিজ্ঞানীরা বলেন যে আচ্ছা এখানে আছে যে বলা হয়েছে আঙুল আছে হাতের পাঁচটি আঙুল আঙুলের পোর মানে ডগা আঙুলের ডগাটায় দেখা যাচ্ছে এমন একটা পয়জন আছে এমন একটা জিনিস আছে এমন একটা আল্লাহর আল্লাহর তরফ থেকে করা হয়েছে যেটা এত শক্তি খাদ্য খাবারকে তাড়াতাড়ি হজম করে দেয় সেজন্য আঙুল দিয়ে এরকম ভাবে ডগা খেয়ে দিতে হয় আর কেন এটা বলছে সেজন্য আমরা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি যে তরকারিতে আমরা আঙুল ডুবিনি নি খেয়ে চামচ না লাগিয়ে সে তরকারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা আপনাদের প্রমাণ আছে সকলেই জানেন তাহলে কথাটা সত্য মহানবীর কথা সত্য তারপরে প্লেটটাকে পরিষ্কার করে ছিটে খেয়ে নিতে হবে আর দশ নম্বর সুন্নত হলো আলহামদুল্লিল্লাহ হিল্লাজি আ তামা অ সকা ও সাহো ওয়া জাল আল্লাহ মাখরাজা রবা হু আব্বো দাও আবু দাউতের বললেন আল আলহামদুলিল্লাহের লাজি আ তামা ওই আল্লাহর প্রশংসা যে মহান আল্লাহ রাফুল আল খাদ্য খাবার খাওয়াইলেন আর তামা মানে খাদ শক্ত খাবার খাওয়ালেন ও সাতা মানে তরল মানে পানি পান করালেন ওয়া সাউয়াগাহু আর দুটো এক একই রাস্তা দিয়ে প্রবেশ করালেন সাউয়াগাহ মানে শক্ত খাবার এবং তরল খাবার পানি দুটো একই রাস্তা দিয়ে খাওয়া হলো ও জালাল্লাহ মাখরা জাহা নবী আমার বলেন আর বেরুবে রাস্তা বেরোনোর রাস্তা হলো দুটো রাস্তা দুটো পথ একটা পায়খানার দ্বার দিয়ে শক্ত খাবার বেরিয়ে যায় আর একটা ফিরছাবের দ্বার দিয়ে একটা তরল পদার্থ পানি হয়ে ওটাকে পিছাব করে বেরিয়ে দেয় এ মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ছাঁকা চালন করে রেখেছেন এত সুন্দর ফিল্টার করে রেখেছেন আমার সেজন্য এই দোয়াটা মুখস্ত করে শক্ত খাবার হলেও বলতে হবে আর ভারী খাবার খেলেও বলতে হয় পাতলা খাবার খেলেও এটাও বলতে হবে চা খেলেও বলতে হয় পানি খেলেও বলতে হয় আলহামদুলিল্লাহ হেল্লা আতামা ও সাকা যে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের খাদ্য খাবার পেটের ভিতরে প্রবেশ করালেন এর ভেতরে কোনো আটকিয়ে গেল না অশান্তি হল না আমাদের কোনো গ্যাস হলো না কোনো রকমের কিছুই অশান্তি পেলাম না বরং প্রশান্তিভাবে দুটো রাস্তা দিয়ে আল্লাহ বের করে দিলেন কি আল্লাহর প্রশংসা আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যাবেন আর প্রচুর নেকির সম্ভার আপনার নামায় আমলে লিখা হয়ে যাবে সেজন্য এগুলা বলবেন